হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বিয়েবাড়ি যেতে কে না পছন্দ করে, কিন্তু সেটা যদি হয় গরমকালে তাহলে একটাই সমস্যা হয়, মেকআপ গলে যাবে, ঘাম হবে, যতই মেকআপ ফিক্সার ইউজ করো তাও সেই মেকআপটা গলে গলে পড়ে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা হ্যাক ট্রাই করব যেটা করলে তোমার মেকআপ ফিক্সারও লাগবে না আর তোমার মেকআপ গলে গলে পড়বেও না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি, ওর ভেতরে আমি ঠান্ডা জল নিয়েছি। তো এইভাবে আমি ফেসটাকে ওই ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো ভালো করে তোমাকে এই ঠান্ডা জলের ভিতরে ফেসটাকে ভালো করে ডুবিয়ে দিতে হবে, তোমার ফেসটা যাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। তো এইভাবে আমি বারবার তিনবার করে আমি ফেসটাকে ভালো করে ঠান্ডা জলে ডুবিয়ে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ, তো আমি যেভাবে দেখাচ্ছি তোমাদেরকেও সেভাবে করতে হবে। তারপরে এই জলটাকে তোমাকে একটু স্কিনে বসতে দিতে হবে, তারপরে একটা রুমাল দিয়ে ভালো করে জলটাকে তোমাকে মুছে নিতে হবে। এরপরে আমি মুখে ইউজ করব টোনার। আমার যেহেতু অয়েলি স্কিন তাই এখানে আমি কিউকাম্বার টোনারটা ইউজ করছি। তোমাদের স্কিনে যেটা ভালো যাবে তোমরা সেটাই ইউজ করবে। তো এখানে টোনারটাকে আমি ভালো করে হাত দিয়ে ভালো করে স্কিনে বসিয়ে দিচ্ছি। তারপরে আমি স্কিনে ইউজ করব ময়শ্চারাইজার। এখানে আমি অয়েলি স্কিনেরই ময়শ্চারাইজার নিয়েছি। তোমাদের কাছে যেরকম ময়শ্চারাইজার তোমাদের স্কিনে যেটা ভালো হবে সেটাই তোমরা মুখে ইউজ করবে। তো এখানে আমি ভালো করে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। সবসময় মাথায় রাখবে মেকআপ করার আগে যাতে সব স্টেপগুলো তোমার ঠিকভাবে হয়, তাহলে তোমার মেকআপটা খুব ভালোভাবে বসবে আর মেকআপটা অনেকক্ষণ ধরে থাকবে। তো আমার ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে, এবার আমি ফেসে অ্যাপ্লাই করব প্রাইমার। এখানে আমি একটা জেল প্রাইমার নিয়েছি। আমি প্রথমেই বলে নিয়েছি যে আমার অয়েলি স্কিন, তাই আমি অয়েলি স্কিনের জন্য জেল প্রাইমার নিয়েছি। তো এখানে আমি ভালো করে আমার স্কিনে প্রাইমারটাকে ভালো করে লাগিয়ে নেব। এরপর আমি স্কিনে ইউজ করব ফাউন্ডেশন। আমি এখানে একটা স্টিক ফাউন্ডেশন নিয়েছি। তো এখানে আমি ভালো করে আমার স্কিনে সব জায়গায় এই ফাউন্ডেশনটা লাগিয়ে নেব, ভালোভাবে লাগিয়ে নেব সব জায়গায়। তারপরে আমি এখানে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব। আজকে আমি তোমাদের সঙ্গে যে হ্যাকটা শেয়ার করলাম, এই হ্যাকটা শুধুমাত্র তোমার মেকআপটাকে অনেকক্ষণ স্টে করার জন্য নয়, তোমাদের আরও অনেক কাজে লাগবে। তোমাদের এই হ্যাকটা যখন তোমরা মেকআপ করার আগে ইউজ করবে, তোমরা যতই মুখে হেভি মেকআপ করো না কেন তাও তোমার মনে হবে যে তোমার স্কিনটা খুব হালকা লাগছে, আর তোমার স্কিন তো ঘাম তো হবেই না। আর এখন দেখতেই পাচ্ছ যে আমি বিউটি ব্লেন্ডারে এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি, আমাকে বেশি কষ্ট করতেই হচ্ছে না, আমি জাস্ট বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করছি আর আমার ফাউন্ডেশনটা কত ভালোভাবে আমার স্কিনে ভালোভাবে বসে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এই জিনিসটা। তো তোমরা অবশ্যই এই হ্যাকটা মেকআপ করার আগে ট্রাই করে দেখো, তোমাদের অনেক কাজে লাগবে, অনেক উপকার পাবে এই হ্যাকটা তোমরা ট্রাই করলে। এরপরে আমি আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে সেট করে নেব। তো এখানে আমি অনেক সুন্দরভাবে আমার আইব্রোটাকে আমি আঁকিয়ে নিচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে কোনো হেভি মেকআপ শেয়ার করব না, তবু আজকে আমি তোমাদের সঙ্গে যে মেকআপটা শেয়ার করব সেটা তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো এখানে আমার আইব্রোটা আঁকানো হয়ে গেছে, আমি সেম টু সেম ওই আইব্রোটাও এঁকে নেব। এখন আমি ফেসে ইউজ করছি লুজ পাউডার। আমি ভালো করে আমার স্কিনের সব জায়গায় এই লুজ পাউডারটা ভালো করে আমি লাগিয়ে নেব। আমি যেরকম তোমাদের স্টেপ বাই স্টেপ মেকআপটা দেখাচ্ছি তোমরা এরকমই করার চেষ্টা করবে, তাহলে দেখবে মেকআপটা তোমাদের খুব ভালো হবে, একদম সেম টু সেম আমার মতনই মেকআপটা তোমাদের হবে। তো এখানে আমার লুজ পাউডারটা লাগানো হয়ে গেছে, ভালো করে আমি গলাতেও ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি চোখটা আঁকাবো। চোখটা আঁকানোর জন্য আমি এখানে আইশ্যাডো নিয়েছি ব্ল্যাক কালারের। আমার স্মোকি আইস করতে খুব ভালো লাগে, তো আমি আজকে তোমাদের সঙ্গে স্মোকি আইসটাই শেয়ার করছি। তো এখানে আমি ব্রাশ দিয়ে ভালো করে এখানে ব্ল্যাক কালারটা আমার চোখে ভালো করে আমি অ্যাপ্লাই করছি। এরপর আমি ওর উপরে একটা গোল্ডেন কালারের শেড নিয়ে নিয়েছি, আমি এখন ওইটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যতই গরম পড়ুক আমরা বাঙালিরা কিছু না কিছু একটা জোগাড় বার করেই নেব, যতই ঘাম হোক বিয়েবাড়ি ছাড়া যাবে না। বিয়েবাড়ি মানে মজা হুল্লোড় খাওয়া দাওয়া, কেউ কখনো বিয়েবাড়ি ছাড়ে? এই হ্যাকটা এর জন্যই আমি বার করলাম যে এই হ্যাকটা ইউজ করলে তোমাদের একদমই ঘাম হবে না, তোমরা ভালোভাবে এই গরমেও বিয়েবাড়ি এনজয় করতে পারবে। তো এর উপরে আমি একটা ব্রাউন কালারের শেড দিয়ে দিচ্ছি আমার চোখের ওপরে। তো এবার আমার আই মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নিচে একটু ব্ল্যাক শেডের ওপরে একটু গোল্ডেন কালার দিয়ে নিচ্ছি, ভালো করে আমি একটা স্মাচ করে দিচ্ছি। তো এখানে আমার একটা চোখ পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার দ্বিতীয় চোখটাও এই সেম টু সেম করে নেব।
तो ये स्मोकी आईज पुरोपुरि बोलते गेले कमप्लीट हो गए। एबार आमी एकटु चोखे लागाब मास्कारा। तो एखाने आमी आमार ल्याशगुलोते एकटु मास्कारा लागिए निच्छि भालोभावे। एबार आमी लागाब होच्छे गाले ब्लाशार। तो एखाने आमी एकटु ब्लाशार लागिए निच्छि। ब्लाशार लागानोर पर बांगालीर बियेबाड़ी बोले कथा, हाइलाइटार ना लागाले चलबे, चकचक करते हबे। तो एखाने आमी एकटु गाले हाइलाइटारो लागिए निच्छि, ताहले आमार नोजटाई बा केन बाद जाबे। आमार नाके एकटु आमी हाइलाइटार लागिए निच्छि जाते आमार नोजटाओ एकटु चकचक करे। एबार आमी एकटा न्यूड कालारेर लिपस्टिक लागिए निच्छि। तो ये आमार मेकअपटा प्राय पुरोपुरि कमप्लीट ही हये गेछे। तो एबार आमी आमार फाइनल लुकटा तोमादेरके देखाच्छि। तो देखो आमार फाइनल लुकटा कत सुंदर एसेछे, कत सुंदर ग्लसी होयेछे आमार मेकअपटा। आमी पेछने बस चुलटाके पोनी करे दियेछि आर किछु ना। तोमरा चाइले बान करे दिए फुलो लागाते पारो। बांगालीर बियेबाड़ी बोले कथा, सुंदर ना लागले हबे, पुरो अट्रैक्शन तो तोमार उपरेई थाकते हबे। तो एबार आमी तोमादेरके देखाबो जे एई मेकअपटा कतटा वाटारप्रूफ। तो आमी एखन मेकअपेर उपरे जल दिए तोमादेरके देखाच्छि जे मेकअपटा तुमि जोदि घेमेओ जाओ ताओ मेकअपटा उठबे ना। तो एबार आमी एकटा रुमाल दिए भालो करे मुखटा क्लीन करे देखाच्छी जे देखो आमार रोमाले एक फोटाओ मेकअप उठे आसेनी। तोमादेर जोदी आमार ई भिडियोटा भालो लागे ताहले अवश्यई लाइक करो आर आमाके कमेंट करे अवश्यई जानियो। आर आमार चैनलटाके जोदी एखोनो सबस्क्राइब ना करे थाको ताहले अवश्यई सबस्क्राइब करे दिओ। बाय बाय फ्रेंड्स, भालो थेको।